শিলপাটায় বেটে সিদ্ধ চ্যাপাবর্তা সহজ পদ্ধতিতে কীভাবে চেপা বর্তা করতে পারবেন দীর্ঘদিনের জন্য রাখতে পারবেন সেভাবে সহজে দেখাচ্ছি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যারা চেপা বর্তা খেতে ভীষণ পছন্দ করে থাকেন আজকের ভিডিওটি একান্তই তাদের জন্য আশা করছি অনেকের কাছে অনেক অনেক ভালো লাগবে এই সিদ্ধ চেপা বর্তাটা বর্তা বানানোর জন্য এখানে আমি চেপা নিয়েছি চ্যাপা পুটিন না এটা হচ্ছে বাসপাতা চেপা যেটা বলে আমি ওটা নিয়েছি এটা খেতে বেশি ভালো লাগে বর্তার ক্ষেত্রে ফ্লেভার বেশি বের হয় তো এখানে আলু কুচি রসুন কুচি পেঁয়াজ কুচিও নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি দুশো গ্রামের মতো বর্তার পরিমাণটা একটু বেশি বানাবো সেই জন্য আমি কাঁচামরিচের সংখ্যাটা একটু বেশি দিয়েছি আর জাল কম হওয়ার জন্য এখানে আলু পেঁয়াজ আর রসুন দিয়েছি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ দুইশো গ্রাম কিন্তু এখানে তিনশো গ্রামের চেয়েও বেশি হবে তিনটি উপকরণ মিলে এই বর্তা বানানোর জন্য আমি নয়টি চ্যাপা নিয়েছি ছোটো ছোটো সাইজের আপনি চাইলে চেয়ে বেশি বা কম করে নিতে পারেন সিদ্ধ চাপা বর্তা তৈরি করব সেজন্য এখানে পানি এড করে নিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতো আলু দিয়েছি আর পেঁয়াজ কাঁচামি সবগুলি ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে তিনশো গ্রামের মতো পানি দিয়েছি জালটা প্রথমে হাই করে দিবো তারপর যখনই একটি বলক চলে আসবে তখন লো করে দিয়ে দেবো সময় পরিমাণ কম বেশি লাগতে পারে আপনি যদি একেবারে স্লো করে রাখেন সময় পরিমাণ বেশি লাগবে আর যদি হাই করে রাখেন পাঁচ মিনিটে এটা একেবারে পানি শুকিয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না সেই জন্য প্রথম অবস্থায় এক মিনিট হাই ফ্লেমে দিয়ে তারপর স্লো করে রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিবেন। যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেল তখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চ্যাপা দয়ে রাখা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চ্যাপাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন আষ্টা গন্ধটা চলে যায় বেশি গরম পানিতে দিলে চেপাটা কিন্তু গলে যাবে হালকা গরম পানিতে ধুয়ে যদি বর্তা তৈরি করা যায় বর্তা খেতে ভালো লাগে এবং টেস্টি টেস্টি ঘ্রাণ বের হয় এখন উপরে লবণ দিয়ে নিচ্ছি এখন আবারও ডাকনা দিয়ে রেখে দিব চ্যাপাটা সিদ্ধ হওয়ার জন্য আর নিচের যত উপকরণ আছে সবগুলি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন তাপে তাপে অল্প আছে এটাকে চ্যাপাটাকে আমি সিদ্ধ করে নিব চুলার জালটা একেবারে স্লো করে আমি দশ মিনিটের জন্য কিন্তু চুলার উপরে চ্যাপাটা রেখে সিদ্ধ করে নিয়েছি এখন একটু নেড়ে চেয়ে দিচ্ছি যেন ভিতর অংশেও ঢুকে এবং একটু পরীক্ষা করে নিচ্ছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো সম্পূর্ণভাবে সব কিছুই একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে বাটার জন্য এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে একেবারে গরম অবস্থায় বাড়তে গেলে বেশি সুবিধা মনে হবে না আর হাতে গরম লেগে যেতে পারে সেজন্য এটাকে চুলার উপরে রেখে ঠান্ডা করে নিব ছোলাটাকে যে পর্যায়ে বন্ধ করে দিচ্ছি যেহেতু সম্পূর্ণভাবেই সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে কারা কারা আমার মতো চেপা বর্তা খেতে ভীষণ পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে পাঠাবেন আর বেশি দিনের জন্য যদি সংরক্ষণ করতে চান শিল্পাটায় বেটে সিদ্ধ চেপা বর্তা আজকে ভিডিওটি ফলো করলে কিন্তু অনেক দিন পর্যন্ত বর্তা তৈরি করে খেতে পারবেন একদিন কষ্ট করবেন সারা মাস খুব সুন্দর রুচি শিল হিসাবে খেতে পারবেন চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর এখন আমি শিল্পাটায় বেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা ঠান্ডা করে ইচ্ছে করলে ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে একটু সুবলা সুবলা থাকতে পারে কাঁচামরিচের পিচগুলি আর শিল্পাটাই বাটলে একেবারে মিহিন হয়ে যাবে একটু দানা দানা থাকবে না ভালোভাবে শিল্পাটা আমি বেটে নিয়েছি এবং স্বাদ মতো আরও লবণ দিয়েছি লবণ দিয়ে হাতে মেখে নিচ্ছি এই বর্তাটার টেস্ট বাড়ানোর জন্য আরও একটি প্রসেস করে নিচ্ছি এবং দীর্ঘদিন যেভাবে সংরক্ষণ করা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি এখনই কাজ নয় হাতে মেখে নিয়েছি তার মানে এই না যে বর্তা একেবারে কমপ্লিট আপনি যদি সংরক্ষণ করতে চান এই প্রসেসটি অবশ্যই অবলম্বন করতে হবে তাহলে খাবারের টেস্ট এবং গন্ধ সব সময় আপনি একেবারেই একেবারে তাজা তাজা পাবেন ফ্রাইপ্যান বসিয়ে নিয়ে আমি হালকা তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে যেই বর্তাটা আমি বেটেছিলাম সেটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব যখন তেলে বাজবেন অন্যরকম একেবারে অন্যরকম একটি ফ্লেভার বের হবে মনে হবে সাথে সাথে আপনি ভাত খেয়ে নেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো রেসিপিটা আবারও দেখা হবে আল্লাহ হাফেজ